That's what they wanted. দর্শক, ব্রেকিং নিউজ। অবশেষে গুজবই সত্যি হলো, আর কোনো তাল বাহানা নয়। আবারও চেন্নাইয়ের ডাকে পুরো আইপিএল আসর খেলতে যাচ্ছেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দর্শক, আর নয় নাটকীয়তা, অবশেষে গুজব সত্যি হলো। এবার খেলবে পুরো আইপিএল আসরে মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে আসলেও কোনো ম্যাচ খেলার সুযোগ নেই ফিজের। তার কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি ম্যাচ বাংলার টাইগার বোলারদের দারুণ দাপটে খুব সহজেই টানা দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। এই জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ দারুণ পারফর্ম করছে বাংলাদেশ বোলারগণ। এখানে সবাই বল হাতে বাজিমাত করছে, আর সেজন্য ফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো খেলার সুযোগ মিলবে না। এখন কথা হচ্ছে কাকে রেখে কাকে বাদ দিবে বিসিবি, কারণ সবাই তো বেশ ভালো পারফর্ম করছে, আর সেজন্যই ফিজকে দিয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলানো অসম্ভব। আর দর্শক, অন্যদিকে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবারও মুস্তাফিজকে চেয়ে কঠিন জোরালো আবেদন করেছে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট। বর্তমানে এক প্রকার দিশেহারা চেন্নাই। ফিজ ও পাথিরানার পর পারিবারিক সমস্যার কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী, আর সেজন্যই খুব দুশ্চিন্তায় এখন চেন্নাই। আর তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে কঠিনভাবে জোরালো আবেদন করেছে চেন্নাই। আর এই পুরো আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে দেশ ছেড়ে বিমানে করে উড়াল দিলেন মুস্তাফিজুর রহমান। তো দর্শক, আবারও পুরো আইপিএল আসরে মুস্তাফিজুর রহমানের যোগ দেওয়ার বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।